କାର୍ଯ୍ୟପର୍ଦ୍ଦ ନ ଦଶମିକ ସଂଖ୍ୟା ଗୁଡ଼ିକରେ ମିଶାଣ ଓ ଫେଡ଼ାଣ ତଳେ ଦିଆଯାଇଥିବା ମିଶାଣ ଓ ବିୟୋଗ କରିବାର ପ୍ରଶ୍ନ କର ଖାଲିଥିବା ସାରଣୀରେ ନିଜେ ପ୍ରଶ୍ନ ତିଆରି କରି ସମାଧାନ କର ପ୍ରଶ୍ନ ଏପରି ତିଆରି କର ଯେ ପ୍ରତ୍ୟେକ ଭାଗରୁ ଉତ୍ତର ମିଳିବ ତାହେଲେ ପିଲାମାନେ ଦେଖ ଗୋଟିଏ ତୁମ ପାଇଁ ପ୍ରଶ୍ନ ଦେଇ ଦିଆଯାଇଛି ଏଠି ଦେଖ ମଝିରେ ଆମର ଦଶମିକ ଅଛି ଏପଟେ ଅଛି ଦଶମିକର ବାମ ପଟିଲା ଏକକ ଏବଂ ତା ବାମ ପଟିକି ରହିଲା ଦଶକ ଦଶମିକର ଡାହାଣ ପଟିକି ରହିଲା ଦଶାଂଶ এবং তার ডাণ পটি রহলা শতাংশ দশাংশ কহিলে এক দশ আ শতাংশ কহিল এক বা শহে ভাগে দেখো পিলা মানে লেখা হয়েছি যে জিরো পয়েন্ট জিরো সিক্স এটা কিছু না অর্থ ইয়ে জিরো সেইভাবে ইয়ে হল অনষ্ঠি দশমিক আমি করা যে যোগ করা তাহলে যোগ কেমি করা দেখ ছাত্র কেলা তের

এটা লাগে অনস্তর দশমিক শূন্য পাঁচ দেখ দশমিক পাখে দশমিক রহব এবং তার রা কোণ একক দশক এবং তার ডাণ কুড়া দশাংশ শতাংশ দেখো পিলা মানে এটি আমার দশমিক পরে এটি শতাংশ ঘরে কিছু না অর্থ এটি তুমি বুঝব কোণ যে এটা শূন্য অনেক বর্তমানে তাকে যোগ করে দিও যে শূন্য পাঁচ মিশলে কে পাঁচ ইয়ে তিনটে শূন্য মিশলে তিন দশমিক তা জায়গার হি রহব ইয়ে তিন নার দুই রকা এক তা পরে এলাকা এক ছ সাত এক

এবং ইয়ে এক দুই দেখ পিলা মানে আমি যোগ যোগ করি যে যোগ যেমি আমি সাধারণ যোগ করা যায় সেমি করা মধ্যে আমার দশমিক রহুজি তো কোটি আমার দশাংশ শতাংশ একক দশক ইয়াক আমি ঠিক ভাবে লেখা দরকার তাপরে দেখিনি পরবর্তী প্রশ্ন কোন আছে দেখো পিলা মানে এটি বর্তমান ঘর কাটি দিয়া হইছে কিন্তু প্রশ্ন কিছু কেবল দশমিক দিয়া হইছে তাহলে এটি আমি লেখা মনে কর পাঁচ দশমিক ছ

তাহলে এক আমি যোগ করি আঠ তলে কিছু না শূন্য তখন ইয়ে কে যোগ কলে আঠে চারি ছশ শূন্য রকা এক ইয়ে তিন এক চারি দশমিক দিয়ে গলা আট চারি বার দুই রকা এক তা পরবর্তী ঘর তুই ইয়ে হল এক তো যোগ কলে কত হত্রিশ দশমিক চার শূন্য আট তো এইভাবে ভাবে নিজে প্রশ্ন করব এবং নিজে উত্তর कर देखिया परवर्ती प्रश्न ये भामाट काटी दिखाई मन मनकर पचीस दशमिक आठ चार नौ इट लिखिपरि बयालीस दशमिक तीन छठ या को वर्तन आम जोगो करवा

দেখা পরবর্তী প্রশ্ন কী খালি সারণী নিজে প্রশ্ন তৈরি করি সমাধান কর প্রশ্ন এপরি তৈরি কর যেমি প্রত্যেক ভাগের অংশ নেওয়া পড়ব তাহলে পূর্বর আমি যে প্রশ্নগুলো করে সবগুলো আমি যোগ করে আমি এটি বিয়োগ বর্তমানে আমি করা প্রশ্ন অনেক দেখ বার দশমিক তিন পাঁচ ইয়ে হল সাত এটি আমি কম করা বিয়োগ করা তাহলে কোণ হব যেমি বিয়োগ করা যায় সাধারণ বিয়োগ আমি সেমি বিয়োগটি করা তো দেখো পাঁচ রু সাত যুব না তেমনটি আমি এক আনবা ইয়ে হল পনেরো রু সাত গলে কেতে আঠে বর্তমানে এটা দুই তো এই দুই পাঁচ বি যেন এটা আমি এক বার বারু পাঁচ গলে সাত দশমিক চিহ্ন সেমি এবং এটা এক জীবন তো এক আসলে এগার রু তিন গলে আঠ তু কত হল মানে দশমিক গলা

ପାଞ୍ଚ ହେଇଗଲା ଏଠି ମଧ୍ୟ ଆମେ ପ୍ରଶ୍ନ ତିଆରି କରିବା ସତର ଦଶମିକ ତିନି ଚାରି ନଅ ନଅ ଦଶମିକ ପାଞ୍ଚ ସାତ ତିନି ବିୟୋଗ କରିବା ଦେଖଟି ନଅ ନଅରୁ ତିନି ଗଲେ ଛଅ ଚାରିରୁ ସାତ ଯିବ ନାହିଁ ଏଠୁ ଏକ ଆସିଲା ଚଉଦ ଚଉଦରୁ ସାତ ଗଲେ ସାତ এটা আছে দুই দুই রু পাঁচ যাব না এক আন বার বারু পাঁচ গলে সাত দশমিক এটা রহব এটা ছু ন তো এক আসলা ষোহল ষোহল রু গলে কত রহলা সাত তো উত্তর আসা কে সাত দশমিক সাত সাত ছঠে মধ্যে আমি প্রশ্ন করা মনে কর পচাশ দশমিক তিন এবং এটি লেখা ষোহল দশমিক ছ সাত পাঁচ

ଏଠି ଅଛି ଚାରି ଚାରି ଏକ ଗଲେ ତିନି ତେଣୁ କେତେ ହେଲା ତେତିଶ ଦଶମିକ ଛଅ ଦୁଇ ପାଞ୍ଚ ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ମନେକର ଏଠି ମୁଁ ଲେଖିବି ଚବିଶ ଦଶମିକ ତିନି ଛଅ ଆଠ ନଅ ଦଶମିକ ଚାରି ଦୁଇ ଏହାକୁ ଆମେ ବିୟୋଗ କରିବା ବର୍ତ୍ତମାନ ଦେଖ ଏଠି ଦଶମିକର ଡାହାଣ ପଟି ଶୂନର ମୂଲ୍ୟ କିଛି ନାହିଁ ତେଣୁ ଏଠି ଆମେ ଶୂନ ଦେଇପାରିବା ବର୍ତ୍ତମାନ ବିୟୋଗ କରିବା ଆଠରୁ ଶୂନ ଗଲେ ଆଠ ছ রু দুই গলে চারি এটা তিন রু চার যাই এটা এক আসব তে তে চারি গলে নাই তো এক আসলে তে তের ন এক তুমি কেত চৌদ দশমিক ন চার আঠ তাহলে পিলা মানে কার্য ফর্দ নামে আলোচনা কলে তো তুমি অলগা প্রশ্ন নিয়ে না সমাধান করি পারি এবং নিশ্চিত ভাবে আগে তুমি বর্তমানে বুঝিপার্থ এজুকেশন ট্রাফ্র ভিডিও যদি ভালো লাইক কমেন্ট সেয়ার কর এবং যদি চ্যানেল নয় করে নি নোটিফিকেসান বেল অন করে নিও যেত তোমার ক্লাও করি নিশ্চিত ভাবে প্রথম ভিডিও তুমি হি পাব তাহলে ঠিক আছে পিল আজ ক্লাস কালে রাখা ধন্যবাদ বাই বাই